হ্যালো বৃহন ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত একটা নতুন কোর্স যেটা অনেকেই জানে না প্যারামেডিক্যাল কোর্স হয়তো তোমরা অনেকে নাম শুনেছো কিন্তু এই কোর্সটা কি কারা করতে পারে এই কোর্সটা করলে চাকরির সুবিধা কী কী রয়েছে কোথায় কোথায় চাকরি পেতে পারো আজকে আমি এই ভিডিওতে পুরোটা আলোচনা করার চেষ্টা করছি ফার্স্ট অফ অল প্রত্যেকে বলছি সাফল বাংলা যদি প্রথমে চলে আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা প্রচুর লাইক করো প্রচুর কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো দেখো ফার্স্টে বললাকি প্যারামেডিক্যাল কোর্সটা কি আমরা এতদিন পর্যন্ত শুনে এসেছি নার্সিং কোর্স হয় ডক্টর কোর্স হয় ডক্টর পড়ার জন্য এম বিএস পড়তে হয় নার্সিং পড়াশোনা জিএনএম নার্সিং আছে বিএসসি নার্সিং আছে অথবা এ এন এম নার্সিং আছে ঠিক তেমনই যারা টেকনিশিয়ান হয় বিভিন্ন জায়গায় দেখবে টেকনিশিয়ান নিয়োগ হয় অনেক সরকারি ক্ষেত্রে বা অনেক বেসরকারি ক্ষেত্রে দেখা যায় যে টেকনিশিয়ান নিয়োগ হয় যেমন তোমাকে বলি যেমন ধরো এখানে আমি বললাম যে অপারেশন থিয়েটারে যে সমস্ত টেকনিশিয়ান আছে এক্স রে টেকনিশিয়ান এরকম ধরনের টেকনিশিয়ান পাবে রেডিওগ্রাফি টেকনিশিয়ান এরকম ধরনের অনেক টেকনিশিয়ানের কোর্স হয় দেখতে পাচ্ছ যে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এগুলোতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোয় প্রতি বছর দেখবে কোথাও না কোথাও ভ্যাকেন্সি আসছে ঠিক আছে দেখো অপারেশন থিয়েটার টেকনোলজি তো এই যে কোর্সগুলো এই কোর্সগুলো কন্ডাক্ট করাই হচ্ছে এস এম এফ ডাব্লু বি ঠিক আছে কি বললাম এস এম এফ এস এম এফ বি অর্থাৎ স্টেট মেডিক্যাল ফ্যাকালটি অফ ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে টোটাল কোর্স মানে এটা টোটাল কন্ডাক্ট করে পুরো পরীক্ষা নিয়ে এবং খুব তাড়াতাড়ি আমি বলে রাখি জাস্ট দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু এদের পুরো যে অ্যাডমিশন প্রসিডিয়ার এটা কিন্তু স্টার্ট হয়ে যায় তোমরা আমি পুরো ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ কত তাড়াতাড়ি কত ফাস্ট এই কাজটা হচ্ছে ঠিক আছে তো এখানে বয়সের যোগ্যতা দেখো যোগ্যতা তো চা হচ্ছে শুধুমাত্র তোমার হচ্ছে এইচএস পাশ করে থাকতে হবে এবং সিটিজেন হতে হবে ইন্ডিয়া অর্থাৎ ভারতে তোমাকে নাগরিক হতে হবে ওকে এবং দেখে নাও যে কম করে মিনিমাম এজ হতে হবে সতেরো বছর এবং ম্যাক্সিমাম এজ কত হতে হবে তার কোনো কিন্তু আপার এজ লিমিট নেই নার্সিংয়ের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম যে এজ লিমিট তুলে দিয়েছে ঠিক তেমনই কিন্তু সেম টু সেম সেম টু সেম জিনিস তাহলে প্রশ্ন আসবে স্যার এই কোর্সটা এত জনপ্রিয় কেন আসলে অনেকেই কিন্তু এই কোর্সটা করতে চায় না অনেকেই ব্যাচেলার্স কোর্স করতে চলে যায় বা অন্যান্য কোর্স করতে চলে যায় যে ক্ষেত্রে এই যে ডিপ্লোমা কোর্সগুলো সেগুলো কিন্তু অনেকের চাহিদা থাকলেও অনেকেই যায় না ভাবে যে বিচে ব্যাচেলার্স করলে হয়তো অনেক বেশি কিছু ফ্যাসিলিটি পাবো বাট সেরকমটা নয় ডিপ্লোমা করলেও কিন্তু অনেক চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় ঠিক আছে যার জন্য কিন্তু এখানে একটা এনমিতেই কিন্তু চাহিদা রয়েছে তোমরা দেখবে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন জায়গায় দেখবে যে এখান থেকে কিন্তু ডিপ্লোমা কোর্স এরকম পাস আউট হয়ে যাওয়া ছেলে মেয়ে চায় তো সেখানে কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন করতে পারে না আচ্ছা তোমাদের বলে রাখি এই যে পুরো বিষয়টা এটা কিন্তু হবে তিনটে সাবজেক্টে পরীক্ষার উপর ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট বলছে ফিজিক্স আছে পঁচিশ নম্বর কেমিস্ট্রিতে আছে পঁচিশ নম্বর এবং বায়োলজিতে আছে পঞ্চাশ নম্বর টোটাল প্রশ্ন হবে তিনটে সাবজেক্টের উপর ভিত্তি করে তোমার যদি তিনটে সাবজেক্টের একটা ভালো গ্রিপ থাকে তুমি অনায়াসেই চাকরি পেয়ে যাবে তুমি সরি অনায়াসেই কিন্তু ট্রেনিংয়ের সুযোগ পেয়ে যাবে চাকরিটা পরে হয় আগে বলে রাখি ট্রেনিংয়ের সুযোগ পাওয়ার জন্য কী করতে হয় ফার্স্ট অফ অল তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে যেরকম তোমরা নার্সিংয়ের ক্ষেত্রে করে থাকো ঠিক সেই রকম সেম টু সেম তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পর একটা অ্যাপ্লিকেশান ফি দিতে হয় সেটা দেওয়ার পর তোমাকে কিন্তু একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে কবে দেওয়া হবে সেটা বলছি তোমাদের পরীক্ষা হবে আঠাশ তারিখ আঠাশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ হাতে কিন্তু আর এই এক মাসের মতোই রয়েছে তোমরা যেন নার্সিংয়ের পরীক্ষা জিএনএম নার্সিং পরীক্ষা চোদ্দোই জুলাই তাই না এম পরীক্ষা হচ্ছে চোদ্দোই জুলাই পরীক্ষা ঠিক তারপরেই কিন্তু অর্থাৎ মোটামুটি হাতে যে ওই দশ দিনের মতো সময় পাবে দশ বারো দিন পরেই কিন্তু এই এফ পরীক্ষাটা হয় এইখানে অনেক স্টুডেন্টই কিন্তু পরীক্ষাতেই বসে না ফর্ম ফিল আপও করে না অনেকে জানেই না যে এরকম একটা কোর্স হয় ঠিক আছে অনেক স্টুডেন্টরা জানে না কিন্তু নাম শুনেছে প্যারামেডিক্যাল বলে একটা কোর্স হয় কিন্তু এটা কোথায় হয় কিভাবে করে কারা কন্ট্যাক্ট করায় ঠিক আছে এই বিষয়গুলো অনেকে জানে না তো আমরা এবার ভেবেছি এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই হেল্প করব যদি কারোর মনে হয় যে আমাদের কাছে কোচিং বা কোনো রকম কোনো হেল্প দরকার আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন আমি নাম্বারটা লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করার নাম্বারটা হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এতদিন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে কেন কাজ করিনি কারণ আমরা জানতাম যে এখানে স্টুডেন্টের সংখ্যাটা একটু কম যার জন্য অনেকের কাছে অ্যাওয়ারনেসটা যেত না এবার আমরা ভেবেছি না এবার এইগুলো কিন্তু অ্যাওয়ার করা উচিত কারণ যে ক্ষেত্রে দেখা গেল যে কম্পিটিশান অনেক কম অন্যান্য ক্ষেত্রে কি হয় যে তুমি সিজিএল বা এম বা অন্যান্য ডাব্লিউ যে সমস্ত পুলিশের পরীক্ষা হয় দেখবে হিউজ কম্পিটিশান মেয়েরা সবাই কিন্তু পড়াশুনো করছে এখন এখন কেউ কিন্তু বেকার বসে নেই সবাই পড়াশুনো করছে তাহলে এই যে কোর্সগুলো হয় এই সমস্ত অফ কোর্সগুলো এগুলো কিন্তু অনেকে জানতে পারে না তুমি হট করে একটা কোর্স করে কোর্স করার পর কিন্তু অটোমেটিক্যালি তুমি দেখবি কোথাও না কোথাও চাকরি পেয়ে যাচ্ছো সরকারি বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগ সুবিধা প্রচুর রয়েছে আমার অনেক বন্ধু বান্ধবরা কিন্তু এই সমস্ত কোর্স করে ইতিমধ্যেই তারা কিন্তু অনেক জায়গায় সেটেল হয়ে গেছে তো অবশ্যই এই কোর্সটা করতে পারো যাদের এলিজিবিলিটি রয়েছে যাদের ইচ্ছে রয়েছে একবার কমেন্ট করে দেবে তোমার নিজের জেলার নামটা কী অবশ্যই সেই হিসাবে আমি আমার পরবর্তীকালে যে আপডেটগুলো আসবে সেটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে দেখি দিই আর বিস্তারিত বিষয়গুলো দেখো এমসি কিউর কোশ্চেন হবে ওকে কোশ্চেন হবে এমসিকিউ টাইপের আর কি কি রয়েছে দেখো এই যে কোথায় কোথায় কোর্সটা করানো হয় দেখো সরকারি এবং বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোর্সগুলো করানো হয় যেমন সরকারি ক্ষেত্রে কি কি রয়েছে দেখো দেখো কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটাল রয়েছে এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে আর জি কর মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে তারপরে দেখতে পাচ্ছ যে ইনস্টিটিউট অফ পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ কলকাতা বর্ধমান মেডিকেল কলেজ রয়েছে তারপরে দেখতে পাই বাঁকুড়া সম্মিলনের মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মানে প্রতিটা জেলায় দেখা গেলে একটা করে মোটামুটি পেয়ে যাবে একটা দুটো কোথাও কোথাও এরকম পেয়ে যাবে প্রচুর কলেজ রয়েছে ঠিক আছে গভর্নমেন্ট কলেজ প্লাস প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজ তো মানে যাবে না প্রচুর রয়েছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এটা আবেদন করবে সেটাও তোমাদের বলে দেবো আগে দেখিয়ে দিই যে আর কি কি বিষয় জানা আছে দেখো কি কি কোর্স জয়েন করেছে সেটাকে বলে দিই যে কোর্সগুলো কী কী হয় অ্যাকচুয়ালি ডিএমএলটি যেরকম রয়েছে না সব থেকে পপুলার কোর্স কিন্তু এরকম ধরনের আছে যেগুলোতে করলে কেউ কিন্তু বসে থাকে না কম্পিটিশানও খুবই কম মানে অন্যান্য ছেলেমেয়েরা ফর্ম ফিল করে না যারা ধরো একটু জানাশোনা আছে না হয়তো কেউ না কেউ কোর্সটা করে চাকরি পেয়ে গেছে তারা সাজেস্ট করবে যে এই কোর্সটা কর তারাই একমাত্র কিন্তু পরীক্ষায় বসে আর খুবই কম খুবই কম জনের কাছে কিন্তু অ্যাওয়ারনেসটা থাকে ঠিক আছে তো দেখো কি কি কোর্সগুলো রয়েছে আমি একবার বলে দিই ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান এইটা হচ্ছে থেকে আমার মনে হয় সবথেকে বেশি মানে পপুলার একটা কোর্স ঠিক আছে কোর্সের ডিউরেশন কত দেখে নাও কোর্সের ডি ডিউরেশন যে দু বছর এবং ছ মাসের হচ্ছে একটা ইন্টার্নশিপের মতো হয় একটা দেখতে পাচ্ছ সিক্স মান্থস কম্পালসারি পোস্ট এক্সামিনেশান ট্রেনিং একটা ট্রেনিংয়ের মতো হয় ওকে তারপরে দেখে নাও যে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি বিভিন্ন জায়গায় দেখবে রেডিওগ্রাফি নিয়ে প্রশ্ন ভ্যাকেন্সি বেরোয় এইখানেও কিন্তু তুমি এইচএস পাশ প্রত্যেকটা এইচএসে কোনো কোথাও কিন্তু গ্রাজুয়েশান লাগবে না পোস্ট গ্রাজুয়েশন লাগবে না প্রত্যেকটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশেই কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ যে তারপরে দেখতে পাচ্ছো ডিপ্লোমা ইন সাইকোথেরাপি ঠিক আছে এটাও কিন্তু ডিপিটি যেটা বলে ডিপিটি এটাও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে দেখো এই যে পরপর দেখছো না পরপর তিনটে কোর্স প্রচুর চাহিদা রয়েছে তারপরে কী কী হচ্ছে দেখো ডিপ্লোমা ইন মিট রেডিও থেরাপিক টেকনোলজি ওকে তারপর দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন অপ্টোমো অফ দেখতে পাচ্ছ যে অপ্টোমে টেকনোলজি ঠিক আছে এই ধরনের কোর্সগুলো রয়েছে ডিপ্লয় ইন নিউরো ইলেকট্রো সাইকোলজি এই ধরনের প্রচুর কোর্স রয়েছে ঠিক আছে আমি একবার পুরোটা দেখিয়ে দিলাম একবার দেখে নাও পুরোটা আচ্ছা এবার প্রশ্ন আসবে স্যার এটা অ্যাপ্লিকেশান কীভাবে করবো বা এখানে কোন ওয়েবসাইটে গেলে আমরা এটা অ্যাপ্লিকেশান করতে পারবো দেখো এর জন্য তোমাদেরকে চলে আসতে হবে এস এম এফ এই যে ওয়েবসাইটটা রয়েছে আমি অবশ্যই এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেকআউট করে নিতে পারো তো এইখানে আসার পর তোমরা কিন্তু সরাসরি চলে আসবে দেখো আমি তোমাদেরকে একটু ডিটেলসটা দেখিয়ে দিই তোমাদের দেখতে পাচ্ছ ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে কমি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন কল দিন পর্যন্ত চলবে দেখতে পাচ্ছ আঠেরো আট সরি আঠেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাস পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং আঠাশ তারিখ অর্থাৎ ঠিক দশ দিন পরেই কিন্তু তোমাদের এক্সামিনেশন হচ্ছে আর অর্থাৎ হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে আজ থেকে ধরতে গেলে মোটামুটি এক মাসের মতোই সময় পাচ্ছ যাদের কনফিডেন্স ভালো রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল করে নেবে আচ্ছা আমি একটু বলে দিই যে এইখানে ফর্ম ফিল করতে গেলে তোমাদের কিছু করা দরকার নেই এই যে অ্যাপ্লাই অনলাইন আছে এখানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মানে ফার্স্ট নেম ধরো তোমার নাম হচ্ছে রীতা তো তুমি ফার্স্ট নেমে রীতা লিখলে ওকে রিতা লিখলে আর লাস্ট নেম মানে তোমার টাইটেল ধরো যে দাস রয়েছে বা রয় রয়েছে তো এটা রয় লিখে নিলে ঠিক আছে তারপরে দেখো ডেট অফ বার্থ তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা সিলেক্ট করলে এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেবে ইমেল আইডি মোড অফ এক্সাম অর্থাৎ এটা তুমি কোন মোডে দিতে যাচ্ছ তো অবশ্যই এটা অফলাইনেই হয় এটা কিন্তু অফলাইনে এক্সাম হয় কোনো অনলাইনে বা সিবিটি মোডে পরীক্ষা হয় না ওই মাসিটে পরীক্ষা হয় ঠিক যেমন জিএনএম এনএমএ হয় ঠিক তেমনই সেম টু সেম চুজ এক্সাম সিটি তোমাকে এক্সাম সিটি চুজ করতে হবে যে তুমি কোন জেলায় অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও যে কোথায় কোথায় তোমার বাড়ি রয়েছে দেখো বেশি এক্সাম সিটি নয় বেশি সিটি কিন্তু নেই আসানসোল আছে বাঁকুড়া বর্ধমান কলকাতা মালদা মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া শিলিগুড়ি তোমার বাড়ি কোথায় রয়েছে একটু কমেন্ট করে দিও ঠিক আছে সেকেন্ড সেক্ষেত্রে তোমাকে অন্য চুজ করতে হবে থার্ড তোমাকে অন্য চুজ করতে হবে অর্থাৎ তিনটে এক্সাম সিটি তোমাকে চুজ করতে হবে তো চেষ্টা করো বাড়ির আশেপাশে যে সমস্ত এক্সাম সিটিগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করার তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবে এবং সিকিউরিটি কোডে ক্লিক করে তোমাকে এই যে কোডটা রয়েছে এই কোডটায় তোমাকে এখানে বসাতে হবে এই তোমার অ্যাপ্লিকেশন প্রসেস পরপর আবার আসবে নি পরবর্তীকালে চলে আসবে এবার আমি তোমাকে বলি যে এটার যে পুরো ডিটেলস কোথায় পাবে দেখো ইনফরমেশন বুলেটিন আছে এখানে চলে আসবে ইনফরমেশন বুলেটিনে আসলে দেখবে তোমাদেরকে যে আমি পেজটা দেখাচ্ছিলাম না ওই পেজটা কিন্তু এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন ওকে তো অবশ্যই এখানে ডাউনলোড করে নিতে পারো ওকে যাদের মনে হবে আচ্ছা আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দিয়েছি এলিজিবিলিটি যদি আসি অর্থাৎ যারা যোগ্য তা আমি একবার দেখিয়ে দিই দেখো এজ ক্রাইটেরিয়া অবশ্যই সতেরো বছর থেকে হতে হবে তোমার যে কোনো বয়স তোমার বয়স যদি কুড়ি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে পঞ্চাশ বছর হয় তুমি তাও আবেদন করতে পারছো ঠিক আছে কোনো আজ মানে এজের কোনো ক্রাইটেরিয়া নেই আচ্ছা কোয়ালিফিকেশনের দিক থেকে তোমাকে বলা হচ্ছে যে তোমাকে অবশ্যই টুয়েলথ পাস করতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে অর্থাৎ তোমাকে এই তিনটে সাবজেক্টে অবশ্যই এইচএসে এই তিনটে সাবজেক্ট থাকতে হবে ঠিক আছে তবে তুমি এখানে আবেদন করতে পারছো আচ্ছা এবার বলে রাখি পেমেন্ট করতে হবে কত টাকা দেখো পেমেন্টে মেবি তোমাদের পাঁচশো করতে হয় পাঁচশো টাকা পেমেন্ট করতে হয় কোর্স ডিটেলসে আসলে তোমরা কিন্তু কোর্সের ডিটেলস জানতে পারবে যে কী কী কোর্স হয় কত দিনে কী কোর্স হয় আমি যেটা একটু আগে বলছি দেখো তো অবশ্যই সেটা নিয়েও কথা বলেছি যদি আরও বিস্তারিত জানার থেকে যে হ্যাঁ স্যার এটা নিয়ে সেকেন্ড পার্ট চাই বা আমরা আরও কিছু জানতে চাই বিস্তারিত অবশ্যই একটু কমেন্ট করে দিও আমি সেই বিষয়ে অবশ্যই তোমাদের জানাবো ঠিক আছে আর একটা বিষয় স্যালারি ব্যাপারটা যে এখানে যদি আমি সুযোগ পাই পরবর্তীকালে আমি যদি জব পাই জবের ক্ষেত্রে স্যালারি কীরকম পাওয়া যায় তো ধরে নিয়ে চলো দেখো এগুলো তো এইভাবে বলা যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তো মিনিমাম ধরে নিয়ে চলো যে তোমার কিন্তু অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চলেই যাবে ঠিক আছে কোনো কথাই না সেন্ট্রাল গভর্নমেন্ট হলে তো আরও বেশি গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় ক্ষেত্রে দেখো যে কন্ট্রাক্ট চলো অনেক সময় বেরোয় অনেক জায়গায় পারমানেন্ট পোস্ট বেরোয় তো মিনিমাম এই তিরিশ চল্লিশ এরকম চলেই যায় ঠিক আছে তো অবশ্যই যদি মনে হয় যে কোর্সটা ঠিকঠাক আছে আমার জন্য পারফেক্ট আছে তো একবার করে দেখতে পারো লাইফে একটা কোর্স করলে কোনো কখনো যায় আসে না কিন্তু অবশ্যই ভালো একটা কোর্স এটা করলে তোমাদের পরবর্তীকালে একটা প্রফেশনে তোমার প্রবেশ করবে ঠিক আছে যাদের মনে হবে কোর্স কোর্সটা করে দেখতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো নমস্কার